আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিজে আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অসুস্থ আমাদের ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল গ্রামে আমরা যেদিন চলে আসবো তার আগের দিন তো শুক্রবার হচ্ছে আমাদের চলে আসার কথা ছিল আমরা আসিনি তো মাটির চুলায় রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে তো মাটির চুলায় রান্না খেতে তো অসাধারণ তো আমার বোন রান্না করছে আমিও বসে আছি দুই বোন গল্প করছি আর বসে রান্না করা হয়ে যাচ্ছে আর ঘরে গ্যাসের চুলায় হচ্ছে আমার মা আমার ভাবি বাকি রান্নাগুলো করে নিচ্ছে তো আজকে হচ্ছে দুই জায়গায় রান্না হচ্ছে তো এইখানে হচ্ছে মুরগিগুলো ভাজা হচ্ছে এগুলো দিয়ে রোস্ট করা হবে আমার বোন রোস্ট করবে আজকে তো লাকড়ির চুলা রান্না তো অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন তো আজকে হচ্ছে আমাদের চলে যাবার কথা ছিল আমরা যাইনি তো মুরগিগুলো কিন্তু ভালোভাবে বাজা হয়েছে যাতে কাঁচা একটা গন্ধ না থাকে আর লাকড়ি চুলা হচ্ছে যেভাবে রান্না করি ওইভাবেই ভালো লাগে আর ওই চুলা হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে আর দুই চুলায় দুটা বসিয়ে দেওয়া হয়েছে তো খুব সুন্দরভাবে জাল জ্বলছে দেখতে পাচ্ছেন আর লাকড়ি চুলার রান্না তো এটা কিন্তু রোস্ট হয়ে গেছে রোস্টটাতে হচ্ছে সস দেওয়া হয়েছে সেই জন্য কালারটা এসেছে তো একেবারে সাদা করে কিন্তু রান্নাটা করা হয়নি একটু কালার ফুলভাবে রান্না করা হয়েছে তো আমি আসলে রান্নাগুলো অত ডিটেলসে দেখাচ্ছি না এতটা সময় নিয়ে ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম আর সময়টা কিভাবে চলে গেছে বুঝতে পারিনি তো এইদিকে হচ্ছে সাদা ভাত রান্না করা হয়েছে আর হচ্ছে সালাদ কেটে নেওয়া হয়েছে গরু মাংস রান্না পোলাও রান্না আর তরকারি ছিল মাছের তরকারি এগুলো আছে এটা হচ্ছে মাছের তরকারি তো আছে রান্না হয়ে গেছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে ডিম বেজে রাখা হয়েছে সিদ্ধ করে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করা হবে আজকে হচ্ছে আমরা বাড়িতেই ছিলাম অনেক ব্যস্ত ছিলাম তো দেখি সন্ধ্যার দিকে বের হতে পারি আর এই তো পোলাওটা চুলার উপরেই বসিয়ে রাখা হয়েছে তো এখান থেকেই নিয়ে খাওয়া হবে আর এখন দেখাচ্ছি গরুর মাংসটা এগুলো এখন গ্যাসের চুলে উপরে এনে রেখে রেখে দেওয়া হয়েছে তো মাংসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার আসছে খুব সুন্দর হয়েছে রান্নাটা তো এই ছিল আজকে রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো আজকে সন্ধ্যার দিকে হচ্ছে বের হতে পারি বাইরে দেখি ফুচকা খাওয়ার জন্য বের হব আর আমরা যেহেতু কালকে চলেই যাব তো আজকে একটু সবাই সময়টাকে এনজয় করবো যেহেতু আজকে থাকা হয়েছে এই তো সন্ধ্যার দিকে আসতে পারিনি রাত হয়ে গিয়েছে আর অনেক বাতাস বাতাসে হচ্ছে হাঁটা চলা করছি আর সামনের দিকে যাইনি কারণ সামনের দিকে হচ্ছে তেমন লোকজন নেই জাস্ট ছেলেরাই আছে তাই হচ্ছে আমার বোন দুইজনে মেচিং মেচিং কারচুপি ড্রেস পরেছি দুই পাশে হচ্ছে ছেলের আজকে সেজন্য আর যাওয়া হয়নি আমরা জাস্ট আশেপাশে এই জায়গাটা দিয়ে ঘোরাফেরা করলাম আর সামনের দিকে যাওয়া হবে না আর হল ফুসকা যে বিক্রি করে উনি হচ্ছে আজকে আসেনি তো খাওয়া হয়নি আমরা হচ্ছে পপকর্ন খেতে খেতে অনেকক্ষণ হেঁটেছি কারণ আজকে হচ্ছে বাচ্চাদেরকে আনা হয়নি জাস্ট আমি আমার বোন আমার খালতু বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা চারজন বেরিয়েছি তো খুবই ভালো লেগেছে অনেক হাঁটাচলা করেছি আমরা যেহেতু চারজন আছি আমরা হচ্ছে বাতাসে বসেছিলাম এইখানে না বেরিবাদের উপরে ঘাসের মধ্যে বসেছিলাম তো এই হচ্ছে ডাব খাবেন আপনারা আমি হচ্ছে পাইপ দিয়ে ডাবের পানি খাচ্ছি তো এখন হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার বাবার কাছে একশো বছর পুরোনো দলিল আছে আমার বাবার বাবার বা দাদার আমলের দলিল তো আমার বাবা কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে এগুলো কিন্তু কোনো কাজেই আসবে না আমাদেরকে জাস্ট বের করে দেখাইছিল। যে আগের লেখাগুলো দেখা কত সুন্দর আমাকে নামগুলো পড়ে ছিল এগুলো জাস্ট স্মৃতি হিসেবে রাখা আমার বাবা যত্ন করে রেখে দিয়েছে দেখার জন্য কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো এই ছিল ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ছোট্ট একটা ব্লগ আপলোড দিলাম আপনাদের জন্য আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য আমাদের এই পরিবারটার জন্য দোয়া করবেন তো আমার বাবা কিন্তু এগুলো রেখে দিছে এগুলো কিন্তু কোনো কাজই এখন আসবে না যা স্মৃতির জন্য রেখে দিছে বাবা দাদাদের আমলের কাগজ যেহেতু সেজন্য রেখে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ সবাইকে